তৃণমূল কংগ্রেসের জয়লাভের পরেও থেকে লক্ষ টাকা নিয়ে সিপিএমের দাস তাদের সাথে হাত মিলিয়ে হারানোর চেষ্টা করেছিল হারানোর চেষ্টা করেছিল তৃণমূল প্রার্থীকে তিনি দুশ্চরিত্র এবং রাজনৈতিক দালাল এমনই বেশ কিছু পোস্টার আজ সকালে লক্ষ্য করেন নদিয়ার শান্তিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে ওই ওয়ার্ডের ডাকঘর মোড় তামাজিকা কামড়ে হাতে তৃণমূলের পতাকা নিয়ে শতাধিক কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এই পোস্টারগুলিতে লেখা আছে সিপিএম দলের কাছে টাকা প্রার্থী চক্রান্ত করেছিল খেয়ে এমনকি তাকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল এবং দুশ্চরিত্র আখ্যায়িত করা হয়েছে তলায় অবশ্য বারো নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস লেখা রয়েছে তাই দেখে ক্ষোভে ফেটে পড়ে গোটা ওয়ার্ডের তৃণমূল কর্মীরা তারা পোস্টার করে ঘিরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় যদিও ওই ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মিন্টু প্রামাণিক বলেন ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঊর্ধ্বত্ত নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে তবে দুষ্কৃতীদের শাস্তির প্রয়োজন আমি মনে করি একদম নিন্দনীয় ঘটনা বারো নম্বর ওয়ার্ডের মানুষ সুস্থ সংস্কৃতি রাজনীতির সঙ্গে যুক্ত বারো নম্বর ওয়ার্ডের মানুষ এই রাজনীতি আগেও কখনো বরদাস্ত করেনি আগামী দিনেও করবে না এটাই আমি মনে করি এবং যেহেতু এখানটায় লেখা রয়েছে তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে আমি যুব কংগ্রেসের সভাপতি হিসেবে বলতে পারি যে আমি বা আমার দলের কোনো কর্মীরা তো এর সঙ্গে যুক্ত নই এবং আমার আমি এই ঘটনা তীব্র নিন্দা করছি এবং আমি আমাদের যখন জানতে পারি বিষয়টা আমি সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করি সেও বলে যে না এই জিনিসটাকে আমরা বরদাস্ত করছি না আমাকে সে বলেছিল যে যেহেতু যুব তৃণমূলের নামে আছে তুই পোস্টার ছিড়ে দে কিন্তু আমি বলেছি যে না সেটা আমার হাতে পাড়া ছিঁড়ে ঠিক হবে না সেটা দল এবং প্রশাসন যে সিদ্ধান্ত নেবে যার নামে পোস্টারটা পড়েছে তিনি কোন দায়িত্বে আছেন যার উনি আমাদের দলের ওয়ার্ড সভাপতি তো সে তার সঙ্গে জয়ী যিনি হয়েছেন কৌশিক রামানি তার সম্পর্ক কেমন সম্পর্ক কেমন বলতে আমরা তো দেখেছি যে নির্বাচন যখন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকে সে নির্বাচন করেছে মিটিং মিটিং সবটাই করেছে আমরা একসঙ্গে সবটা করেছি সেক্ষেত্রে আপনারা কি মানে যারা করলো তাদের আইডেন্টিফাই করার জন্য সেটা আমি নেতৃত্বের কথা বলে আমার যুবক কংগ্রেস যুব নেতৃত্বের কথা বলে সেটা আমরা এখন একার মানুষ আজকে সংগঠিত হয়ে এই জায়গায় এসেছে তারা বিক্ষোভ করছে

তার জন্য প্রশাসন আছে আমি প্রশাসনের কাছে যাব কিন্তু মানুষ জানি না যেমন মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি যেহেতু আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি পাড়ার লোকেরা সবাই মমতা ব্যানার্জির ভক্ত তাই তারা চাইছে যে এটা প্রতিবাদ হোক আমার কাছে আসছে আমি তাদেরকে বলছি যে না এটিভাবে প্রতিবাদ এটা ঠিক নয় কোথায় কোথায় পোস্টারিং হয়েছে আপনি নিজে দেখেছেন পোস্টারিং হয়েছে আমি শুনেছি আমি নিজে এখনও দেখিনি আমি তো সবই আমাকে পাড়ার লোকেরা গিয়ে আমার বুথের লোকেরা পাড়ার বলতে কি আমার বুথের যারা দলীয় কর্মী মহিলা যুব মাদার সব কর্মীরাই আমার বাড়িতে গিয়ে আমাকে বার করে নিয়ে এলো যে সুভাষিষ দা চলো ব্যাপারটা নিয়ে একটা দেখার প্রয়োজন আছে তাই আমি এই মুহূর্তে যা শুনে এলাম আমি জানি না এখনও পর্যন্ত কোথায় কী পোস্টার মেরেছে শুনেছি ডাকঘরে যে যে কৌশিক তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন তার সঙ্গে সম্পর্ক তো এখন বিগত দিনে আমার সঙ্গে বছর আস্তের ধরে আমার সঙ্গে ঠিক সম্পর্ক ছিল না সেটা ব্যক্তিগত কারণে আমার সঙ্গে সম্পর্ক ছিল না কিন্তু এই নির্বাচনে তিনি যখন দাঁড়ালেন আমার কাছে এসেছিলেন আমাকে বলেছিলেন বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম আমি এবং পুনরায় আমরা আমাদের সেই পুরনো দিনের ভাবা বেগেই আমরা পৌঁছে গিয়েছিলাম এবং আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আমার প্রার্থীকে জেতাবার জন্য সেদিক থেকে আমার কোনো খাবার আমি এখানে দুশো এগারো ভোটে জিতেছি তার মধ্যে হায়েস্ট ভোটে লিড দিয়েছে আমার এই বুথ থেকে যেটা আমার নিজের বুথ এবং তার হয়ে ভোট করেছি প্রার্থী বা বিধায়ক বা দলের সভাপতি কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে এই মুহূর্তে আমি কাউকে এখনো জানাতে পারিনি আমি এখন যাবো প্রথম কাজ হচ্ছে আমার দলের যেহেতু আমি সভাপতি তাই আমি প্রথম দলের সভাপতিকে জানাব এবং আমি সর্বোপরি বিধায়ককে জানাবো নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ